नमस्कार बंधुगण, पोस्टेड ऑपरेशन मींस टीआरपी ऑपरेशन पड़े अनेकटा पेशेंट आमाके जिज्ञासा करे आमार कब डिस्चार्ज होबे, आमाके की की प्रॉब्लम आसते पड़े, की की सावधानी आमाके नीते होबे और की कभी आमी नॉर्मल काजक्रम जॉइन करते पारबो, कभी हमरा ऑफिस जॉइन करते पारबो, ई सब क्वेश्चन के लिए सवार जिज्ञासा थाके ओटाके आजके आमी डिटेले कथा बोलबो। अपनी आमार एकटा टीआरपी ऑपरेशन करेछि, पेशेंट आमाके जिज्ञासा करेछे इस सब क्वेश्चन गुलो कि हमें की करबो, कभी डिस्चार्ज होबे, कभी हमार नॉर्मल एक्टिविटी होबे, इटा के लिए मोस्ट ऑफ द पेशेंट या तो ऑपरेशन पड़े या डिस्चार्ज समय सब जिज्ञासा करे। आज के हमरा डिटेल इस संबंधे कथा बोलबो। प्रथम पेशेंट के हमरा ऑपरेशन पड़े दो थी के तीन दिन पड़े हॉस्पिटल थी के डिस्चार्ज दी थी। डिस्चार्ज हमने यूजुअली करी जब पेशेंट पेशाबटा एकदम क्लियर हो जाए, कोनो रकम ब्लड ना आसे, तापरे हमरा पेशेंट के दो थी के तीन दिन पड़े डिस्चार्ज करे दी। ये ऑपरेशन हमरा डायथमी दिए करते पारी, जेटा टीआरपी बोली, और लेजर दिए भी करी, जेटाके हॉलेप बोली। किंतु डिस्चार्ज होवार पड़े आपनार चारटा सिमटम कमनली होते पारे, घन घन पेशाब होते पारे, पेशाब तो तातरी लागबे कि कपड़ा भीतर होए जेते पारे, पेशाबेर संगे ज्वाला होते पारे और पेशाबेर संगे रक्त आसते पारे। किंतु अल्पगुलो प्रॉब्लम होले आपनाके कोनो चिंता करार नेई, किंतु पेशाबे ज्वाला संगे आपनार ज्वर चले आसे या अनेकटाई ब्लड आसे, ब्लड छाड़ा कछु यूरिने आसछे ना, तो इमिडिएटली आपनार डॉक्टर संगे कथा बोलबेन, आपनाके रिएडमिशनेर दरकार होते पारे। किन्तु ई चारटा सिमटम कमन आछे, यूजुअली एक थेके एक चार सप्ताह मध्ये गुलो सिमटमटा शेष हो जाए, कोनो प्रॉब्लम हय ना, किन्तु कोनो कोनो पेशेंटे ये सब सिमटमटा तीन मास पर्यन्त थाकते पारे। ओटा जेने भय पावार कछु नेई, घन घन पेशाब, पेशाबेर संगे ज्वाला, पेशाब कपड़ा भितर पड़े जाए, पेशाबेर संगे एकटु रक्त आसे। ওটা ছাড়া আপনাকে কিছু প্রিকশন নিতে হবে। এই প্রিকশনগুলো কি আছে, আপনার ভারী ওজন তুলবেন না, এক থেকে দু কেজি ওজন তুললে কোনো অসুবিধা নেই, কিন্তু হেভি ওয়েটটা আপনার ক্যারি করবেন না, সাইকেল হাঁটাবেন না, সাইকেল চালাতে হবে না আপনাকে, আর কোনো মতনে কনস্টিপেশন পেখানা শক্ত হতে দেবেন না। আপনার ফুডগুলো যা খাচ্ছেন ওরা এরকম খাবেন তাকি আপনার কোনো মতন কনস্টিপেশন না হয়। ইউজুয়ালি ইউরোলজিস্ট ডাক্তাররা আপনাকে একটা পেখানা সফট হওয়ার জন্য কোনো স্টুল সফটনারটা দিয়ে দেয়, ওটা খেলে আপনার পেখানা শক্ত হবে না। কেন, কোনো মতন লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রেশার পড়লে, কোনো ভারী ওজন তুললে ইয়া সাইকেল হাঁটালে ইয়া ফির আপনার পেখানা শক্ত হলে, আপনার লোয়ার অ্যাবডোমেনে প্রেশার পড়লে যে পোস্টার জায়গাটা আছে ওখানে যে ঘাও হয়ে গেছে ওখান থেকে ব্লিডিং হবার ভয় থাকে। তো ওই জন্য আপনাকে অ্যাটলিস্ট ওয়ান মান্থ আপনার কনস্টিপেশনটা হতে দেবেন না, সাইকেল এক মাস হাঁটাবেন না আর কোনো ভারী বেজন তুলবেন না, এক মাস পরে আপনার সব অ্যাক্টিভিটিটা নর্মাল হয়ে যায়। কিন্তু আপনার সিডি হাঁটা, আপনাকে হাঁটা চলা করা, একটু অল্প মার্কেট থেকে গিয়ে একটু জিনিসপত্র নিয়ে আসা, দু কেজি এইসব কাজক্রম, আর নিজের যে কাজক্রম আছে হাঁটা চলা, জল নেওয়া, বাথরুমে যাওয়া নিজেই করতে পারে দু থেকে তিন দিন পর, কিন্তু ওটার মধ্যে কোনো অসুবিধা নেই, এসব কাজ করতে পারবেন। কিন্তু অফিস জয়েন করতে আমরা বলি এক সপ্তাহ পরে অপারেশন আপনার অফিস জয়েন করতে পারে। কোনো পেশেন্টের কিছু বেশি প্রবলেম হচ্ছে, ঘন ঘন পেশাব বেশি হচ্ছে, পেশাব কন্ট্রোলে প্রবলেম হচ্ছে, এই সব পেশেন্টগুলো ইউজুয়ালি আমার দু সপ্তাহ পরে যে অফিসটা জয়েন করে করে নেয়। বাট মোস্ট অফ দ্য পেশেন্ট ইজ ফিট টু জয়েন ইজ ডিউটিজ ফ্রম সেকেন্ড উইক অফ অপারেশন, এন্ড দু সপ্তাহ পরে আপনার ইজিলি জয়েন করতে পারবেন। কিন্তু এক মাস পরে তো আপনার মোটামুটি পুরোটাই সুস্থ হয়ে যায়। কিন্তু কোনো কোনো পেশেন্ট হয় যিনা ইউরিন কন্ট্রোল করতে প্রবলেম হয় আর ইউরিন কন্টিনিউ কপড়া ভিতর হয়ে যায়, সে সব পেশেন্ট গুলো এক সপ্তাহ থেকে 12 সপ্তাহ মধ্যে ঠিক হয়ে যায়। তো বন্ধুগণ, আজকে আমরা কথা বললাম আপনার কবি ডিসচার্জ হয় প্রস্টেট অপারেশন টিআরপি অপারেশনের পরে কি কি প্রবলেম হতে পারে, কি কি সাবধানী আপনাকে নিতে হবে ও কবি আপনার অফিসটা জয়েন করতে পারে। আর আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো ওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।